নমস্কার, আমি অনুপম সরকার। আজকে আমাদের বড়ই খুশির দিন। সত্যি তো, সবসময় হাসি খুশি আনন্দ উচ্ছ্বাসে থাকাটাই তো উচিত। কিন্তু এই নিজেদের কথা ভেবে, নিজেদের আনন্দে উচ্ছ্বাসে রাখতে গিয়ে আমরা আমাদের প্রকৃতিকে নষ্ট করে ফেলছি, আমাদের প্রিয় পৃথিবীটাকে নষ্ট করে ফেলছি। যেভাবে আমরা অরণ্য ধ্বংস করে চলেছি, যেভাবে আমরা গাছ কাটছি, একবার ভেবে দেখেছেন কোথায় গিয়ে পৌঁছে দিচ্ছে আমাদের এই পরিবেশকে? আগামী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি? আপনি নিশ্চয়ই শুনেছেন যে দীর্ঘ দিন ধরে অ্যামাজন জঙ্গলে আগুন লেগেছে, অর্থাৎ দাবানল। প্রত্যেক দিন লাখ লাখ গাছ পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। এর কারণ কিন্তু আমরাই, কারণ আমাদের এই কার্যকলাপ, অরণ্য ধ্বংস, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যেভাবে উষ্ণায়ন হয়ে চলেছে আমাদের এই পরিবেশ, তাতে ভীষণভাবে তপ্ত হয়ে উঠেছে মাটি, বাতাস, খুব সহজে দাবানল ঘটে যাচ্ছে অ্যামাজন জঙ্গলে। আপনি নিশ্চয়ই এটাও জানেন যে আমাদের পৃথিবীতে আমরা প্রাণীকুল যে অক্সিজেনের জন্য বেঁচে থাকি, সেই অক্সিজেনের বেশিরভাগটাই আসে অ্যামাজন জঙ্গল থেকে। আজ বিপন্ন অ্যামাজন অরণ্য, আমাদের কি করণীয় তাহলে? এই পৃথিবীকে বাঁচাবার জন্য আমাদের কিন্তু অনেক কিছু করণীয় আছে। হ্যাঁ, হয়তো সহজে আমরা সেই দাবানলকে আটকাতে পারছি না, কিন্তু যেভাবে ধ্বংস হয়ে চলেছে প্রতিটা মুহূর্তে অ্যামাজন অরণ্য, তাই ভারসাম্য রক্ষার জন্য এই মুহূর্ত থেকে আমাদের প্রত্যেকের উচিত গাছ লাগানো। আমাদের সারাদিনের যত কর্মযজ্ঞ আছে, তার মাঝখানে কিছুটা সময় আমরা বেছে নিই, যেখানে সম্ভব, সেটা আপনার নিজস্ব জায়গা হোক বা সরকারি জায়গা হোক বা নদীর পার হোক, যেখানেই হোক না কেন, চেষ্টা করুন বীজ বপন করতে, চেষ্টা করুন গাছ লাগাতে। আর একটা কথা, ফলের গাছ লাগান, কারণ যেভাবে আমরা ক্রমশ জনসংখ্যা বৃদ্ধি করে চলেছি সমগ্র পৃথিবীতে, তাতে একটা সময় খাদ্য সংকট হতে পারে। তার জন্য উচিত এমন গাছ লাগানো যা থেকে আমরা খাবার পাবো, আর সঙ্গে সঙ্গে অরণ্য তৈরি হবে, সবুজ হয়ে উঠবে আমাদের এই পৃথিবী। আমাদের মনকে কি আরও সবুজ করে তুলতে পারি না? পারি না কি আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী তৈরি করতে? অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। স্পেশালি থ্যাংকস জানাবো নাইসিকে, আপনাদের সঙ্গে এই যোগাযোগ স্থাপন করে দেবার জন্য পাওয়ার অফ ভয়েসের মাধ্যমে। আপনিও যদি চান আপনার মতামত সকলের কাছে পৌঁছে দিতে পাওয়ার অফ ভয়েসের মাধ্যমে, তাহলে যোগাযোগ করুন। আর হ্যাঁ, এই কাজকে আরও সহজ করে দেওয়ার জন্য লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই জরুরি। সঙ্গে থাকবে।